নমস্কার, আপনালোকে চাই আছে ই পাঠশালা ইউটিউব চ্যানেল। এইবার যিসকল ছাত্র ছাত্রীয়ে বিএ বিএসসি বিকম সেকেন্ড ফোর্থ আর সিক্স সেমিস্টারের পরীক্ষা দিব, তেওঁলোকৰ বাবে এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট, কারণ তেওঁলোকৰ যি পরীক্ষা আছে পরীক্ষা মে মাহৰ সেকেন্ড উইকৰপৰা অনুষ্ঠিত হব বুলি গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ে এখন জাননীৰ জৰিয়তে অবগত কৰিছে। তার বিষয়ে আজি ভিডিওট আলোচনা করি আশা করছি আপনাদের এই ভিডিওটি কিছু পরিমাণে হলেও উপকৃত করব। কিন্তু ভিডিওটির আগলেকে যার আগত যদিহে আপনাদের এটাল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই, তাহলে অনুগ্রহ করে আপনাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লব। গতি এটা হকসুন, আজির আমি মূল ভিডিওটি আরম্ভ করো। চাওক, এটি হচ্ছে গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটত যদি আহি এক্সামিনেশন নোটিফিকেশনত ক্লিক করে, তেতিয়াহলে আপনাদের আগত এনেকা একটা উইন্ডো খোল হব। ইয়াত আপনাদের চাব এটা নোটিস দেখিব 28/3/2024 তারিখে প্রেস রিলিজ ফর অল পিজি এন্ড ইউজি এক্সামিনেশন আন্ডার জিও। এই যে নোটিফিকেশন আছে, নোটিফিকেশন আপনাদের আগত এটা মই ওপেন করছো। ওপেন করে অল্প তলর পিনে আছো, আহার পিছত ইয়াত যে প্রেস রিলিজ দিয়া আছে সেইটো মই পড়ি দিব বিচাৰিছো, যে অল ইউজি এক্সামিনেশনস আন্ডার জিও উইল বি হেল্ড ফ্রম দ্য সেকেন্ড উইক অফ মে ডিউ টু জেনারেল পার্লিয়ামেন্টারি ইলেকশন। PG examination will be held in the month of June 2024 as scheduled earlier. অর্থাৎ ইয়াত এইটো কথাই কোৱা হৈছে যে যিখিনি ইউজি এক্সামিনেশ্যন অনুষ্ঠিত হ'ব লগা আছে গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ৰ নিৰ্বাচনৰ কাৰণে, তেওঁলোকৰ যি পৰীক্ষা আছে পৰীক্ষা মে মাহৰ দ্বিতীয় সপ্তাহৰ পৰা অনুষ্ঠিত কৰা হ'ব। PG-ৰ যিখিনি পৰীক্ষা আছে PG-ৰ পৰীক্ষাখিনি জুন মাহতে অনুষ্ঠিত কৰা হ'ব। গতি যিসকল ছাত্র ছাত্রীয়ে বিএ বিএসসি বিকম বি ভক এনেকা ধরনের কোর্সসমূহর সেকেন্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার বা সিক্স সেমিস্টারের রেগুলার হোক বা এরিয়ার হোক যি পরীক্ষাই নহক, তেওঁলোকে যদি দিব বিচাৰে বা তেওঁলোকে যদি দিয়ে, তেতিয়াহলে তেওঁলোকৰ যি পরীক্ষা আছে পরীক্ষা মে মাহত অনুষ্ঠিত হব দ্বিতীয় সপ্তাহৰ পৰা। গতিকে আপোনালোকে যদি এতিয়ালৈকে অধ্যয়ন ভালদরে আরম্ভ করা নাই, তেতিয়াহলে অলপ ভালদরে অধ্যয়ন করাটো আরম্ভ করে দিয়ক, কারণ আপনার পরীক্ষা আহি পালে। গতি এই ভিডিওটি ইমানে আসিল, আশা করছি আপনাদের এই ভিডিওটি কিছু পরিমাণে হলেও উপকৃত করলে। যদি ভাবে আপনাদের এই ভিডিওটি কিছু পরিমাণে হলেও উপকৃত করেছে, তেতিয়াহলে অনুগ্রহ করে আপনাদের এই ভিডিওটি লাইক করব, এই ভিডিওটি যিমান পারে সিমান শেয়ার করব। যদি এতালেক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই বা ইপাঠশালা ইউটিউব চ্যানেলত নতুনকৈ আহিছে, তেতিয়াহলে ইপাঠশালার পরিয়ালকে আপনাদের স্বাগতম জানাইছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লব। উন্নত ভিডিওটি পাওয়া প্রতিশ্রুতি আজিলেক মই জ্যোতি কলিতা এই ভিডিওটির বিদায় লোব বিচারিছো। ধন্যবাদ, জয় অসম।